মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। পথে ঘাটে ঘুরে বেড়ানোর শারমীয়দের পাশে স্নেহের স্পর্শ, এই আবেদন নিয়ে সচেতনতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ অ্যানিমাল এইড অ্যান্ড রেস্কিউ ট্রাস্টের। শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে আর্টের সদস্যরা নাচ গান নাটকের মধ্য দিয়ে স্ট্রিট ডগদের নিরাপদে বাঁচার আবেদন জানান। সম্প্রতি এনআরএস এর সামনে কুকুর ছানাদের মৃত্যুতে ওঠে তুমুল সমালোচনার ঝড়। শুধু তাই নয়, অলিতে গলিতে অবহেলায় অনাদরে পড়ে থাকা শারমীয়দের জ্বালা যন্ত্রণার খোঁজ অনেকেই রাখেন না। তবে যদি না রাখেন, এখন সময় একটু ভাবার। ঠিক এই জায়গা থেকেই এক বিশেষ প্রয়াস অ্যানিমাল এইড অ্যান্ড রেস্কিউ ট্রাস্টের। স্ট্রিট ডগদের পাশে যাদের দেখা যায় সর্বদাই, এবার আর্টের সদস্যরা শহর বহরমপুর রবীন্দ্র সদনে পরিবেশন করলেন নাটক। জেলা প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে জেলা স্বাস্থ্য আধিকারিক সকলের উপস্থিতিতেই নাটকের মঞ্চ থেকে নিষ্ঠুরতা দূরে ঠেলে স্নেহের পরশের আবেদন জানানো হলো আর্টের তরফে। বার্তা তো যা দিতে চাইলাম সেটা তো আমরা বলেই দিলাম, আর কি বলার নেই। ওদের একটু সামান্য মানে চাহিদা আছে, যেগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে ওদের জীবনটা ভালো হবে, আমরাও সেই আগের মতো ভালো হয়ে যেতে পারবো। আমরা বড় নিষ্ঠুর হয়ে গেছি আজকাল। নির্বাক পথের কুকুরদের হয়ে তাদের ব্যথা বেদনা তুলে ধরা হলো সকলের সামনে। আমরা স্ট্রিট ডগ খেয়েছি, আমরা সবাই রাস্তার কুকুর। আমরা রাস্তার কুকুরদের জীবনী কীরকম হয়, তারা কীভাবে থাকে, তারা কী বলতে চায়, তারা তো আর বলতে পারে না, তারা তো নির্বাক, তারা তো কোনো ভাষা জানে না। যে ভাষা তারা জানে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারে, কিন্তু মানুষকে সেটা বলতে পারে না। তাই ভালোবাসার তরফ থেকে যে কথাটা আমরা শুনতে পাই, জানতে পারি, সেটাই আমরা সকল দর্শককে এবং পৃথিবীকে দেখাতে চাইছি যে হ্যাঁ, স্ট্রিট ডগরা এরকমভাবে এরকমভাবে থাকছে তাদের জীবনই। এটা মানুষই পারে সমস্ত কিছু পরিবর্তন করতে, ভগবানের পরে মানুষের স্থান, তাই মানুষের কাছে সবাই যায় সাহায্যের জন্য। তাই স্ট্রিট ডগগুলোকে যদি একটু সাহায্য করে তারাও বেঁচে থাকার মতো একটা জায়গায়। মুর্শিদাবাদ জেলা জুড়েই পথের কুকুরদের পাশে কাজ করছে আর্ট। বাড়ির পোষা কুকুরটি যেমন আদর যত্নে থাকে, ঠিক তেমনভাবে যত্ন না করলেও স্নেহের পরশ কি তাদের প্রাপ্য নয়? এদিনের অনুষ্ঠান থেকে সমাজের সকল স্তরে সেই বার্তাই তুলে ধরা হলো আবারও। মেইন মোটিভ ইসকে পিছে ইয়েই হ্যায় কি হাম লোগোন তক ইয়ে সন্দেশ পৌঁছানা চাহতে হ্যায় কি আপকে ঘর কে বাহার জো আপ আওয়ারা কুত্তা জিসকো নেরি কুকুর আওয়ারা পশু কে নাম সে জানা জাতা হ্যায় উসকো আপনা থোড়া প্যার দিজিয়ে, থোড়া খানা দিজিয়ে, ও আপকো ওয়াপস পলট কে প্যার হি দেগা। সো ইয়ে পুরা জো প্রোগ্রাম প্যাকেজ কিয়া গয়া ইসি তরিকে সে কিয়া গয়া কি এক নাটক কে জরিয়ে, এক গানে কে জরিয়ে, ডান্স কে জরিয়ে, অর এক প্রেজেন্টেশন কে জরিয়ে এই সন্দেশ কো হাম হর আম লোগো তক, ঘর ঘর তক, আম জনতা তক পৌঁছা সকে। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।